বন্ধুরা আমরা গড়ের চার নম্বর অঙ্ক এম আগের ভিডিওতে দিয়েছি আপনারা আগের ভিডিওতে দেখে নেবেন এটা পরবর্তী ভিডিও একটি ভিডিওতে সম্ভব হয়নি নেক্সট চার নম্বর কোয়েশন বন্ধুরা ফাইভ বাই সিক্স নাইন বাই থ্রি এবং টুয়েলভ বাই সেভেন সংখ্যাগুলির গড় বন্ধুরা গড় কনসেপ্টকে ক্লিয়ার করুন যে কোনো কোয়েশন আসলে আপনি সমাধান করতে পারেন আগের ভিডিওটা দেখে নেবেন এই ভিডিওটাও দেখে নেবেন তো গড় নিয়ে আপনার আর কোনো বয় হবে না তো এই বন্ধুটা এই সংখ্যাগুলির গড় কত হবে এই সংখ্যা সবাইকে যোগ করলাম ডিভাইডেড বাই এখানে আমি লসাগু নিয়েছি ছয় তিন সাতের লশাগু কত ফর্টি টু বিয়াল্লিশের মধ্যে কয়বার যাবে সাত বার পাঁচ সাতা পঁয়ত্রিশ তারপর তিন বিয়াল্লিশের মধ্যে কয়বার যাবে চোদ্দ বার চোদ্দকে নয় দিয়ে গুণ করেছি একশো ছাব্বিশ হয়েছে সাত বিয়াল্লিশের মধ্যে কয়বার যাবে ছয় বার ছয়কে বারো দিয়ে গুণ করেছি ছয় বারো বাহাত্তর তো এখানে উপরে যুগ করে হয়েছে টু থার্টি থ্রি ডিভাইডেড বাই ফর্টি টু আর নিচে কত থ্রি বন্ধুরা একটা কথা মনে রাখবেন এখানে যে এই বাঘ আছে এই বাঘটাকে নিচেরটাকে আমরা বাঘ সিম্বলটাকে যদি পূরণ করে দেই গুণ করে নেই তাহলে নিচের তিনটা কী হয়ে যাবে ওয়ান বাই থ্রি হয়ে যাবে তারপরে আমরা কি করেছি গুণ করেছি বিয়াল্লিশ আর তিনে গুণ করে একশো ছাব্বিশ হয়েছে একশো ছাব্বিশ দিয়ে যদি আমরা বাক করি বন্ধুরা ওয়ান পয়েন্ট এইট ফাইভ আমি বলেছি অলরেডি তৃতীয় ঘরে যদি পাঁচ বা পাঁচের বেশি থাকে তাহলে এটাকে দ্বিতীয় করে এক যোগ করতে পারি ওয়ান পয়েন্ট নাইন প্রায় হবে কত হবে বন্ধুরা ওয়ান পয়েন্ট নাইন প্রায় এটার আনসার কত হবে ওয়ান পয়েন্ট বন্ধুরা এই কোয়েশ্চেনগুলি আমি প্রায় চন্দ্রপ্রকাশ বই আরও বিভিন্ন বই থেকে গ্রহণ করেছি কিছুগুলা প্রশ্ন চন্দ্রপ্রকাশ বইয়ে আর কিছুগুলা প্রশ্ন অন্য বই থেকে সংগ্রহ করেছে নেক্সট বন্ধুরা আগের ভিডিওতে আমি শিখিয়েছি এই অঙ্কটি এইরকম অঙ্ক থাকলে কিরকম শর্টকাট ট্রিক্স এ করতে হয় রাম রাবণ এবং প্লাবনের গড় বয়স তিনজনের কয়জনের বন্ধুরা তিনজনের রাম এবং প্লাবন তিনজনের বয়স কত বছর গড় বয়স একুশ বলছে রাম রাবন এবং বরুণ চারজন বলে নিয়েছে একজন এক্সট্রা করেছে তো এই অঙ্ক কিভাবে করা যায় এখন গড় বয়স কত তেইশ তো বরুণের বয়স কত একজন বেড়েছে বরুণ বরুণের বয়স কত বন্ধুরা শর্টকাট ট্রিক্স শিখিয়েছি আগে ছিল কত একুশ বেড়েছে কত তেইশ তো কত করে বেড়েছে দুই আগে ছিল কয়জন তিনজন তো তিন দুগনা কত হবে বন্ধুরা শর্টকাট বলছি তিন দুগনা কত হবে ছয় তিন দুগনা কত হবে ছয় নতুন গড় তো এর সাথে তেইশটা যোগ করে নেন তাহলে কত হবে উনত্রিশ তো বন্ধুরা উনত্রিশ বছর ডি আনসার হবে এটা হলো শর্টকাট রিক্স যদি বলেন না আমি শর্টকাট ট্রিক্স আমি পারি না তাহলে আপনার জন্য এই এই রকম করতে হবে দেখেন এখানে চারজন

এখানে গড় বয়স আগে কত ছিল হয়েছে তো কত বেড়েছে দুই বছর আগের কয়জন ছিল স্টুডেন্ট তিনজন তো তিন কে দুই দিয়ে গুণ করেন ছয় নতুন গড় বয়সের সাথে যোগ করে নেন আনসার বের হয়ে যাবে বাস শর্টকাট নেক্সট বন্ধুরা ত্রিশ জন ছাত্র থাকা দলটির গড় বয়স বিশ বছর একটি নবাগত ছাত্র বিশ বছর হলে নবাগত ছাত্র আরেকটি বেড়ে গিয়েছে তো একশো জন একত্রিশ জন ছাত্র হয়েছে তো দলটির গড় বয়স কত হবে এখন দলটির গড় বয়স কত হবে বন্ধুরা খুব শর্টকাট ট্রিক শিখেছি আগে ছিল কত গড় বিশ নতুন কত বিশ তো কোনো কিছু এড করতে হবে না কোনো কিছু জাস্ট গড় বয়সটাকে লিখে নিব আগে ছিল বিশ এখনও বিশ তো আনসার কত হবে বিশ টোয়েন্টি ব্যাস বন্ধুরা আর যদি বলেন না আমার আমি এভাবে করতে পারি না তাহলে আপনি একত্রিশকে কে বিশ দিয়ে গুণ করেন তো একটা বড় নাম্বার আসবে আর আড়ত্রিশ কে বিশ দিয়ে গুণ করেন এটা ছোট নাম্বার আসবে এটা আসবে ছয়শো আর এটা আসবে ছয়শো বিশ বিয়োগ করে নেন তাহলে কত হবে বিশ আনসার হবে আনসার হবে টোয়েন্টি বন্ধুরা নেক্সট সেইম আরেকটা অঙ্ক সামনাসিক পরীক্ষাতে যুগলের একজন ছেলে যুগল ইংরেজি হিন্দি গণিত এবং সংস্কৃত চারটি ভাষার মান কত এইটটি সেভেন কত বন্ধুরা এইটটি সেভেন আবার ইংরেজি হিন্দি সংস্কৃত গণিত এবং বিজ্ঞানের গড় নাম্বার এখন পাঁচটা হয়ে গেছে সাবজেক্ট একটি কি বেড়েছে বিজ্ঞান তো বিজ্ঞানের নাম্বারটা বের করার জন্য বলবে বিজ্ঞানে বিজ্ঞানে গড় সে কত পেয়েছিল বন্ধুরা ট্রিক্সটি লাগান আগের গড় ছিল এইটটি সেভেন নতুন গড় হয়েছে কত এইটটি এইট কত বেড়েছে এক আগে সাবজেক্ট করা ছিল চারটা ফোর ইন্টু ওয়ান এক বেড়েছে কয়টি সাবজেক্টে চার তো কত হয়েছে চার নতুন গড় কত এইটি এইট এইটি এইটের সাথে চার যোগ করে নেন তাহলে কত হবে নাইনটি টু কত হবে বন্ধুরা অপশন এখানে আমি দেইনি এখানে 92 টু হবে আনসার কত হবে নাইনটি টু যদি বলেন না আমি এভাবে আমি আমি ট্রিক্সটি বুঝতে পারিনি আবার রিভিউ করে আপনি শুনেন না হলে শর্টকাট ফর্মুলা হলো মানে আপনাদের ট্র্যাডিশনাল যে ফর্মুলাটা হলো এইটি এইট ইন্টু ফাইভ পাঁচটা সাবজেক্ট আছে তো এখানে হবে চারশো চল্লিশ আর এখানে চারটা সাবজেক্টে সেভেন করে তো চার সাথে আটটা দুই থাকলো বত্রিশ চৌত্রিশ বন্ধুরা এখানে কত হবে নাইনটি টু হবে বিয়োগ করলে কত হবে নাইনটি টু নেক্সট বন্ধুরা রোহনের বর্তমান বয়স এক্স বছর বর্তমান বয়স কত এক্স বছর যদি এক বছর আগের বয়স এক বছর আগে কত হবে বয়স এক্স এখন এক যদি এক্স যদি থাকে তো এক্স এক বছর আগে কত হবে এক্স মাইনাস ওয়ান এক বছর আগের বয়স বর্তমান বয়স বর্তমান বয়স সাত বছর পরের বয়স এখন যদি এক্স হয় সাত বছর পরে কত হবে বন্ধুরা এক্স প্লাস গড় কত পাঁচ বছর গড় মানে কি তিনটাকে তিনটাকে যোগ যোগ করে করে নাও তিনটা বয়সকে যোগ করলাম তো ডিভাইডেড বাই কত দিব থ্রি দিব ইজ ইকুয়াল টু কত গড় বলে দিয়েছে অলরেডি গড় কত পাঁচ তাহলে এক্স এর মান কত হবে মানে এক্স এর মান কত হবে বন্ধুরা এক্স এখানে কয়টি একটি দুইটি তিনটি ট্রাইস এক্স এখানে প্লাস সেভেন এখানে মাইনাস ওয়ান সেভেন থেকে গেলে কত হবে ছয় আর এই তিনটা এই পাঁচের সাথে গুণ হবে কোনা কোনি গুণ হয় বন্ধুরা তিন আর পাঁচ গুণ হবে গুণ হলে কত হয়ে যাবে পনেরো প্লাস সিক্স এই সাইড থেকে ওই সাইডে গেলে কি হবে মাইনাস সিক্স তো কত হবে বন্ধুরা নাইন এখন এক্স এর সাথে থ্রি গুণ আছে তো নাইন বাই থ্রি ইজিক্যাল কত হবে থ্রি তো আনসার কত হবে তিন বৎসর নেক্সট বন্ধুরা অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা আমরা জানি প্লাস মাইনাস অবস্থায় থাকে সবগুলা প্লাস ওয়ান মাইনাস ওয়ান অখণ্ড সংখ্যা প্লাস টু মাইনাস টু জিরো সবগুলা যদি এরকম থাকে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু আর সবগুলার গড় বের করার জন্য বলে তাহলে ডাইরেক্ট ডাইরেক্ট চোখ মুজে আপনি আনসারটা দিয়ে দিবেন জিরো কারণ এগুলো সব যুগ করলে প্লাস মাইনাসের সঙ্গে কি হবে ক্যান্সেল হয়ে যাবে প্লাস টু মাইনাস টু কি হবে ক্যান্সেল হবে প্লাস থ্রি মাইনাস কি হবে কি হবে যখন আমরা যোগ করবো তখন কি হয়ে যাবে ক্যান্সেল তো উপরে উপরে আসবে জিরো ডিভাইডেড পাই আপনি একশো দিয়ে করেন জিরো আসবে পাঁচশো দিয়ে করেন জিরো আসবে তো মনে রাখবেন এভাবে যদি অখণ্ড সংখ্যা থাকে আর গড় বের করতে বলে তাহলে জিরো দশের থেকে ছোট মৌলিক সংখ্যাগুলির গড় দশের থেকে ছোট মৌলিক সংখ্যা কে কে দুই তিন পাঁচ সাত এগুলা হলো দশের থেকে ছোট মৌলিক সংখ্যা কয়টি এখানে চারটি সবগুলোকে যোগ করেন তিন আর দিয়ে পাঁচ সতেরো ডিভাইডেড বাই ফোর চার দিয়ে আমরা যদি সতেরোকে ভাগ করি বন্ধুরা কত হবে চার বার যাবে ষোলো এখানে পয়েন্ট এখানে এক দিয়ে এখানে পয়েন্ট দিলাম একের মধ্যে তো যাবে না পয়েন্ট দিলাম এখানে এখানে শূন্য দেব দশের মধ্যে কয়বার দুই বার আট দুই বিশের মধ্যে কয়বার পাঁচ বার তো ফোর পয়েন্ট ফোর পয়েন্ট টু ফাইভ আনসার কত হবে বন্ধুরা ফোর পয়েন্ট টু ফাইভ নেক্সট পঁয়ত্রিশের থেকে ছোট পাঁচের গড় থেকে গুণিত কি কি পাঁচ একে পাঁচ পাঁচ পঁচিশ ছয় পাঁচে ত্রিশ পঁয়ত্রিশ থেকে ছোট হতে হবে বাস এখানেই শেষ এগুলির গড় কত বের করব বন্ধুরা শর্টকাট শিখেছি আপনাদেরকে এখানে এখানে প্রথমটি আর শেষটি যুগ করে নেন ফাইভ প্লাস থার্টি ডিভাইডেড বাই কত টু থার্টি ফাইভ বাই টু কত হবে সেভেনটিন পয়েন্ট ফাইভ যদি বলেন না আমি এভাবে করব না আমি এভাবে করব না তো এগুলোকে যোগ করে নেন যোগ করে নেন ডিভাইডেড বাই কয়টি আছে এখানে ছয়টি আছে তো এখানে কত হবে বন্ধুরা পাঁচ পাঁচ দশ পনেরো থাকলো এক তিন আর দুই এ পাঁচ আর দুই এ সাত আট নয় নয় আর একে দশ অর্ধেক কত বন্ধুরা সাড়ে সতেরো তো আনসার করতে হবে সেভেনটিন পয়েন্ট ফাইভ নেক্সট খুব মজাদার কোয়েশ্চেন নাইন কমা নাইন নাইন মানে এটা নয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই সংখ্যাটি নয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই সংখ্যাটির অঙ্কগুলির গড় এখানে সবার অঙ্কগুলির মান হলো নাইন 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 তো ব্যাস এটা চোখ বুজে আলসার দিয়ে যাবেন যদি নাইন নাইন তাকে তাহলে নাইন যদি পা ফাইভ 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 তাকে তাহলে ফাইভ যদি ওয়ান 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 তাকে তাহলে ওয়ান কিন্তু বন্ধুরা কোশ্চেনটা যদি এরকম করে দে যে সংখ্যাগুলির পাঁচে স্থানীয় মানের গড় এখানে পাঁচ আছে তো পাঁচের স্থানীয় মানের গড় পাঁচের স্থানীয় মান এটার হবে পঞ্চাশ হাজার এটার হবে পাঁচ হাজার এটার হবে পাঁচশো এটার হবে পঞ্চাশ এটার হবে পাঁচ সবগুলা যোগ করব যুগ করে কত হবে এই সংখ্যাটি হবে এটাকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে আবারও বলছি আবারও বলছি এই পাঁচের স্থানীয় মান কত এক দুই তিন চারটি শূন্য পঞ্চাশ হাজার এই পাঁচের স্থানীয় মান কত তিনটি শূন্য কত হবে পাঁচ হাজার এটা হলো পাঁচশো এটা হলো পঞ্চাশ এটা হলো পাঁচ তো সবগুলো যোগ করলে কি হবে আবার সেই এই সংখ্যাটি আসবে এটাকে কত দিয়ে ভাগ করতে হবে সংখ্যা হবে পাঁচটি তো পাঁচ দিয়ে ভাগ করতে হবে তো আনসার করতে হবে ওয়ান 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 পাঁচটি এক বন্ধুরা তো অপশন বি স্থানীয় মান বললে পাঁচ দিয়ে ভাগ করবেন নয় যদি থাকতো তাহলে নয় দিয়ে মানে যত সংখ্যা থাকতো অত দিয়ে আমরা ভাগ করতাম আর অঙ্কগুলির বললে যত থাকবে অঙ্ক যেগুলা যত থাকবে ততই আমরা বসিয়ে নেব নেক্সট বন্ধুরা দশের উৎপাদক গুলির গড় কত হবে দশকে কিভাবে কিভাবে পাওয়া যায় দশ একে দশ আর কিভাবে পাওয়া যায় পাঁচ দুগ্নি দশ উৎপাদক হলো এক পাঁচ দুই এগুলোকে যোগ করো দশ এক পাঁচ দুই ডিভাইডেড বাই কত হবে ফোর সব যোগ করলে কত হবে বাই যদি আমরা চার দিয়ে ভাগ করি আঠারোকে যদি আপনি চার দিয়ে ভাগ করেন তাহলে চার চারা ষোলো থাকবে দুই এখানে যাবে না পয়েন্ট বিশের মধ্যে যাবে পাঁচ তো কত হবে বন্ধুরা ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ নেক্সট প্রথম দশটি পূর্ণ সংখ্যার গড় দশটি পূর্ণ সংখ্যা ওই ফর্মুলা যাব বন্ধুরা পূর্ণ সংখ্যার গড় কত ছিল দশটি দশটি হলে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে কত পর্যন্ত লিখবো নয় পর্যন্ত কারণ দশটি মানে এখানে জিরো তো আছে এই জন্য নয় পর্যন্ত শেষ হয়ে যাবে দশটি তো ওই ফর্মুলা কি ছিল গড় বের করার পূর্ণ সংখ্যার শেষ পদ ডিভাইডেড বাই টু শেষ পদ ডিভাইডেড বাই টু নাইন বাই টু এটা আনসার কত হবে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ বন্ধুরা আনসার এটা হবে আনসার নেক্সট ফোর এইট এক্স সেভেন টেন এর গড় হলো অত তাহলে এক্সের মান কত গড় দিয়ে দিয়েছে তো ফোর প্লাস এইট প্লাস এক্স প্লাস সেভেন প্লাস টেন ডিভাইডেল বাই কতটি সংখ্যা একটি দুটি তিনটি চারটি পাঁচটি ডিভাইডেল ফাইভ ইজিক্যাল টু গড় কত দেওয়া এইট দেওয়া মথুরা এখানে এক্স একটি আর বাকিগুলো যুক্ত করে চার আটের বারো বারো আট সাথে হলো উনিশ উনিশ সাত দশে হল উনত্রিশ আর এখানে পাঁচ আটের সাথে গুণ করুন পাঁচ আটের সাথে গুণ করুন পাঁচ আঠা চল্লিশ প্লাস টোয়েন্টি নাইন এই সাইডে আছে ওই সাইড এ গেলে কি হবে মাইনাস টোয়েন্টি নাইন তো কত হবে বন্ধুরা এগারো আনসার কত হবে ইলেভেন নেক্সট বন্ধুরা স্বাভাবিক সংখ্যার গড় এখানে দেখেন এক দুই তিন চার এইগুলা স্বাভাবিক সংখ্যা এখানে আছে কতটি পঁচিশটি কিভাবে সবাই তো এক সিরিয়াল ওয়াইজ ওয়ান ওয়ান গ্যাপ দিয়ে আছে তো এই জন্য লাস্ট নাম্বারটাই এন হয় তাহলে ওই গড়ের ফর্মুলা কি ছিল গড়ের ফর্মুলা ছিল এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান এখানে পঁচিশ আছে ডিভাইডেড বাই টু তো কত হবে টোয়েন্টি সিক্স বাই টু মানে হবে থার্টিন এটার আনসার কত হবে বন্ধুরা গড় হবে থার্টিন বন্ধুরা এটা দেখে নেব এটাতে এটাতে আমাদের গড় কত হবে প্রথমে এন বের করি বন্ধুরা এন কিভাবে বের করি আমি অলরেডি বলেছিলাম শেষ পদ বিশ প্রথম পদ দুই ডিভাইডেড করবো কত কত করবো দুই কে নয় নয় আর কে দশ তো দশটি সংখ্যা তো আমাদের গড়ের ফর্মুলা ছিল কি গড়ের ফর্মুলা যুগ্ম সংখ্যার গড়ের ফর্মুলা কি ছিল এন প্লাস ওয়ান এন কত বের দশ দশের সাথে এক যুগ করে নিন তাহলে এগারো তো এগারো হবে আনসার নেক্সট বন্ধুরা এটা অযুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যার প্রথমে এন বের করে নেই এন এর ফর্মুলা কি ছিল শেষ পদ কত থার্টি ওয়ান প্রথম পদ কত ওয়ান প্রথম পদ কত ওয়ান এটা হলো শেষ পদ এটা হলো প্রথম পদ এখানে পার্থক্য কত দুই প্লাস ওয়ান একত্রিশ থেকে এক গেলে কত হবে ৩০ ত্রিশে ত্রিশকে দুই দিয়ে ভাগ করলে কত হবে বন্ধুরা পনেরো পনেরোর সাথে এক যোগ করে নিন তাহলে কত হবে ষোলো তো আমাদের গড়ের ফর্মুলা কি ছিল গড়ের ফর্মুলা ছিল অযুগ্ম সংখ্যার এন এন এখানে কত বন্ধুরা এন কত ষোলো তো আনসার কত হবে ষোলো আশা করি বন্ধুরা বুঝেছেন গড় থেকে যে কোনো অঙ্ক আসলে এই ভিডিওটি এবং পার্ট ওয়ান ভিডিওটি এই দুটা যদি ভিডিও গড়ের দেখে নেন তাহলে আপনাদের গড় নিয়ে আর সমস্যা হবে না যে কোনো গড়ের অঙ্ক করতে পারবেন বন্ধুরা এগুলো খাতা কলম নিয়ে প্র্যাকটিস করবেন শেষ মুমেন্টে আপনারা শেষ মুমেন্ট এসে গেছে আপনারা শেষ মুমেন্টে এগুলো প্র্যাকটিস করুন আপনাদের খুবই উপকারে আসবে ধন্যবাদ সবাইকে